there, Assalamualaikum. This is Ruman Afro, senior teacher of Sister Central School and College. How is everything going? Alhamdulillah, I'm great. Dear learners, hope all of you are pretty good. Okay, dear learners, let's get going to the class. Before going to start the class, I want to ask you some question from previous lesson. Are you ready, guys? Thank you. Now I am asking you a question. If in reported speech you get thank you, then what will be the chance in reporting verb? Jodi tumra reported speech er bhetore thank you pao, tahole reporting verb e ki chance hobe? Amazing, great answer. Tahole reporting verb e shorashori thanked likhte hobe. Great. Okay, dear learners, I am asking you another question from the previous lesson. If you get in reported speech goodbye or good night, then what will be the chances in reporting verb? Great answer. In reporting verb, you have to write down bed instead of said or told. অর্থাৎ তুমি যদি রিপোর্টেড স্পিচের ভেতরে গুড বাই অথবা গুড নাইট পেয়ে থাকো, তাহলে তোমাকে সেইডের জন্য অথবা টোলডের জন্য লিখতে হবে বেড, অর্থাৎ বিদায় নেয়া। গ্রেট অ্যান্সার, থ্যাংক ইউ ফর ইয়োর কারেক্ট অ্যান্সার। ওকে ডিয়ার লার্নার্স, লেটস গেট গোয়িং টু টুডেস লেসন। ইউ ক্যান সি হিয়ার অ্যান এক্সাম্পল, and the rule number is about 12. 12 number rule amra ache ebong amra ekhane ekta example dekhte pacchi. Example ta khubi easy, amra ektu pore dekhi. You have carried me a long way, how much pay you? Tumi amake onek dur niye eshecho, amake koto taka dite hobe? Tumra ekta jinish khyal kore dekho, এখানে ছোট ছোট কিছু ফ্রেজ আছে, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট নেই। তো আমরা কি করব, অবশ্যই স্পিকারের স্পিচ থেকে, পূর্ববর্তী স্পিচ থেকে এখান থেকে কিছু অংশ নিয়ে এই ফ্রেজগুলোকে কমপ্লিট করে অ্যান্সার করব। একটু দেখো, হাউ মাচ পে ইউ, দ্যাট মিন্স এখানে থাকা উচিত ছিল হাউ মাচ উইল আই পে ইউ or how much shall I pay you? তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু কমপ্লিট নেই, সো ইউ হ্যাভ টু কমপ্লিট ইট দেন অ্যান্সার ইট। আই সেড টু দ্য রিক্সা পুলার, 50 টাকা কোশ্চেন করছে, অর্থাৎ উইল আই পে 50 টাকা অর উইল 50 টাকা ডু, 50 টাকায় কি ঠিক হবে, এইভাবে ধরে আমাদেরকে অ্যান্সার কমপ্লিট করতে হবে অ্যাকর্ডিং টু দ্য রুল। এনিথিং ইজ অল রাইট, যে কোনো কিছুই সঠিক, অর্থাৎ যে কোনো কিছুই ঠিক আছে। তাহলে একটু দেখো, আমরা প্রথমেই পাচ্ছি এই স্পিচটা কার, ইনভার্টেড কমা দেখে বোঝা যাচ্ছে এই স্পিচটা কিন্তু আই এর, আই ইজ স্পিকার অ্যান্ড দ্য লিসনার ইজ রিক্সা পুলার। এখানেও আমরা দেখতে পাচ্ছি এটাও আইরি স্পিচ, আমরা কি পড়ে বুঝতে পারছি, মিনিং পড়ে বুঝতে পারছি। আর এখানে দেখো ইনভার্টেড কমাটা আলাদা এবং সেই সাথে মিনিংটা পড়েও বোঝা যাচ্ছে যে এইটা অবশ্যই রিক্সা পুলারের স্পেস হওয়া উচিত, রিক্সাওয়ালার স্পেস হওয়া উচিত। সো ডিয়ার লার্নার্স, নাও উই আর গোয়িং টু সলভ। সো আই এম সামারাইজিং দ্য রুল, ইফ ইউ গেট আ ফ্রেজ অর ইনকমপ্লিট সেন্টেন্স, you have to complete it with the speech of the speaker. পূর্ববর্তী স্পিচ দেখে বা স্পিকারের স্পিচ দেখে আমরা এটাকে কমপ্লিট করে দেন অ্যান্সার করব। সো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে, সেই টু এর জন্য হয়ে যাবে টোল্ড। আই এম রাইটিং দ্য অ্যান্সার, আর ইউ রেডি গাইস উইথ ইউর নোটবুক?
Okay? I told the rickshaw puller. Object is rickshaw puller. I told the rickshaw puller I told the rickshaw puller that rickshaw puller ekhane object amra dekhte pacchi tale you second person shob shomoy follow kore object ke that he bracket e amra r dite pari rickshaw puller ke indicate kora hocche he have আছে আমরা দেখতে পাচ্ছি contracted form you have তাহলে আমরা সহজেই দিতে পারি he had present perfect tense আমরা চেঞ্জ করে দিচ্ছি past perfect tense he had carried me তাহলে এখানে মি থাকবে ফার্স্ট পারসন সাবজেক্টকে ফলো করলে মি থাকবে হি হ্যাড ক্যারিড মি অ্যালং ওয়ে এবার আমরা দেখতে পাচ্ছি হাউ মাচ পে ইউ দ্যাট মিন্স হাউ মাচ উইল আই পে ইউ এখানে যদি আমরা এইটা প্রশ্ন ধরি তাহলে অ্যান্সারটা কি হয় অ্যান্ড 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 দিয়ে অ্যান্সার দিচ্ছি ফুল স্টপ দিয়েও অ্যান্সার দেওয়া যাবে সেক্ষেত্রে সাবজেক্ট আমাদেরকে আবার নিতে হবে অ্যান্ড অসো অসো নিচ্ছে কারণ এটা সেকেন্ড স্পেস অ্যান্ড অসো আস্কড আমরা জানি সেকেন্ড স্পেসের বেলায় আমাদেরকে অসো নিতে হয় অ্যাকর্ডিং টু দ্য রুল অ্যান্ড অসো আস্কড হাউ মাচ পে ইউ অর্থাৎ হাউ মাচ উইল আই পে ইউ হাউ মাচ আই উড উইলটা হয়ে গেল উড যেহেতু হাউ মাচ উইল আই হাউ মাচ আই উড হবে এবার আই উড পে হিম ব্র্যাকেটে আর রিক্সা পুলার ওকে 50 টাকা আবারও কিন্তু প্রশ্ন করা হচ্ছে তাহলে আমি এবার ফুল স্টপ দিয়েছি পরবর্তী অংশটা আমি রুলটা দুটো রুলই এখানে তোমাদেরকে এক্সপ্লেইন করার জন্য এখানে ফুল স্টপ দিয়ে দিলাম অ্যান্ড দিয়েও অ্যান্সার করা যাবে অ্যান্ড দিলে অ্যান্ড অ্যাগেইন হবে যেহেতু এটা থার্ড সেন্টেন্স অ্যান্ড অ্যাগেইন আস্কড তাহলে যদি আমরা ফুল স্টপ দিয়ে দিই তাহলে আমি দিতে পারি আই অ্যাগেইন আস্কড এবারে প্রশ্নটাকে এখানে জাস্ট একটা ফ্রেজ রয়েছে একটা টার্ম রয়েছে আমরা এরকম ধরতে পারি উইল 50 টাকা ডু উইল 50 টাকা ডু যদি এইটা আমরা প্রশ্নে ধরি আই অ্যাগেইন আস্কড ইফ ফিফটি টাকা উড ডু এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি আই স্পেসটা কমপ্লিট হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিয়ার লার্নার্স আমি কিন্তু এইখানে অবশ্যই উইলটা অ্যাড করেছি এবং এখানে একটা আমি ভার্ব অ্যাড করেছি ডু সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য কোথা থেকে নিলাম স্পিকারের স্পিচ থেকে নিলাম
এইভাবে আমাদেরকে কমপ্লিট করতে হবে এনিথিং ইজ অল রাইট এই অ্যান্সার কে দিচ্ছে এই অ্যান্সার দিচ্ছে রিক্সা পুলার দ্য রিক্সা পুলার রিক্সা পুলার কিন্তু এবার উত্তর দিচ্ছে পঞ্চাশ টাকা দিবে কি না এই প্রশ্নের উত্তরে সে বলছে সো দ্য রিক্সা পুলার রিপ্লাইড দ্যাট অ্যাসার্টিভ সেন্টেন্স এই জন্য দ্যাট এনিথিং এখানে সাবজেক্ট থার্ড পার্সন সো দেয়ার উইল বি নো চান্স এনিথিং ওয়াজ All right. That's the answer, dear learners. Isn't it very easy and simple? Thank you. Okay, dear learners, now we are going to rule number 13. As you can see on the board, here is an example also. Dear learners, at first read The example, she said to me, you have remembered how she looked all these years. আমরা দেখতে পাচ্ছি এখানে একটি প্রশ্ন রয়েছে প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ শুরু হয়েছে কি দিয়ে আমরা অবশ্যই স্ট্রাকচার দেখে বুঝতে পাচ্ছি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে নোট অফ ইন্টারোগেশন রয়েছে কি রয়েছে এখানে নোট অফ ইন্টারোগেশন তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব যখনই আমরা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স আছে অথচ নোট অফ ইন্টারোগেশন রয়েছে তখন আমাদেরকে শুরুতেই লিখতে হবে বিং সারপ্রাইজড অর্থাৎ আশ্চর্য হয়ে পরবর্তী অংশে কোনো চেঞ্জ নেই যা ছিল তাই থাকবে অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স হওয়া সত্ত্বেও যদি শেষে থাকে নোট অফ ইন্টারোগেশন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এখানে স্পিকার আশ্চর্য হয়ে যাচ্ছে সো আমাদেরকে এখানে লিখতে হবে বিং সারপ্রাইজড শুরুতেই আমরা লিখব বিং সারপ্রাইজড সো ডিয়ার লার্নার্স লেটস রাইট বিং Surprised. She প্রশ্ন করেছে যেহেতু তাহলে আমাদেরকে সেই টু এর জন্য আস্ক লিখতে হবে হি আস্কড মি এবং সাধারণ নিয়ম অনুসারেই আমাদেরকে এটাকে সলভ করতে হবে She asked me if you second person follow korbe kake object ke kake follow korbe object ke if I had remembered if I had remembered হাউ আমরা দেখতে পাচ্ছি এখানে সি থার্ড পার্সন উইল বি আনচেঞ্জড হাউ সি লুকড আছে পাস্ট ইনডেফিনিট তাহলে চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট টেন্সে সি হ্যাড লুকড All those years. Full stop. তাহলে এইটাই হচ্ছে answer. খুবই সহজ answer. Okay, dear learners. Now I'm going to discuss with rule number 14 and the last rule.
Rule 14. Rule 14 is very easy and simple. Dear learners, if you get a pronoun at first, that means তুমি যদি রিপোর্টিং ভার্বের পার্সনটি অর্থাৎ সাবজেক্টটি শুরুতেই প্রোনাউন পেয়ে থাকো এবং পরে নাউন পাও তাহলে কিন্তু তোমাকে শুরুতেও নাউনই ইউজ করতে হবে দ্যাট ইজ বেটার আমি একটু এক্সাম্পল দিয়ে দিই হার মাদার said to Meena যদি এরকম থাকে তোমরা দেখতে পাচ্ছো প্রথমেই কি আছে প্রোনাউন প্রথমেই আছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রোনাউন আছে আর পরে কি আছে নাউন সো সহজেই আমরা এখানে লিখতে পারি Meena's mother সহজেই আমরা কি লিখতে পারি Meena's Mother told her. আমরা এটা কিন্তু সহজেই লিখতে পারি আমি একটা এক্সাম্পল দিলাম তোমাদের বোঝার সুবিধার্থে এইভাবে আমরা সলভ করব ওকে দ্যাটস অল ইফ ইউ হ্যাভ এনি প্রবলেম ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ মি ডিয়ার লার্নার্স আই এম গিভিং ইউ HW ইউ হ্যাভ টু Write down a question related with this topic, that means noun and pronoun, exchange of noun and pronoun, and you have to solve it. That means you will write a passage exchanging the noun and pronoun, and in answer you have to correct it. Artha tumra ekta passage likhbe ebong porobortite এই সঠিক ওয়ে ফলো করে একটা অ্যান্সার লিখবে লিখে আমার আইডিতে পোস্ট করবে এটাই তোমাদের HW ওকে দ্যাটস অল ফর টুডে ইট ইজ টাইম টু হেড আউট ইট ওয়াজ গ্রেট কানেক্টিং উইথ অল অফ ইউ নেক্সট ডে উই উইল মিট উইথ অ্যানাদার লেসন টিল দেন গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম হ্যাভ এ নাইস ডে